আচ্ছা ইসলামিক্যালি আমরা কত পার্সেন্টেজ লাভ খেতে পারবো মানে ব্যবসার কথা আমার মনে বলেছেন যে আমি যদি ব্যবসা করি তাহলে কত পার্সেন্টেজ লাভ করতে পারবো ইসলাম আসলে সুনির্দিষ্ট করে দেয়নি যে তেরো পার্সেন্ট অথবা বারো পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট কিংবা বিশ পার্সেন্ট ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে মাকুল এবং লজিক্যাল একটা পার্সেন্টেজ আমরা নেব যাতে আমিও মাজলুম না হই আর ক্রেতাও মাজলুম না হয় ক্রেতা বিক্রেতার মধ্যে ইসলাম যেটা পছন্দ করে যেটা একটা হাদিসের ভাষ্য সেটি হচ্ছে ক্রেতা কিন্তু তার ভাই বিক্রেতাকে যত বেশি দিয়ে পারে কিনবে আর বিক্রেতা যত কম দিয়ে পারে বিক্রি করবে কারণ হচ্ছে বিক্রেতা বেশি লাভ করতে চায় ইসলাম ওটার ট্রিটমেন্ট করেছে ট্রিটমেন্ট দিয়েছে আর ক্রেতা চায় এমনকি মানে ওনার যে দামে উনি কিনেছেন তার থেকেও কম দাম দিতে আমি দেখেছি একবার এরকম যে আমাদেরই পরিচিত দুজনই ক্রেতা বিক্রেতা দুজনই পরিচিত এখন তার আবার আত্মীয় যিনি কিনেছেন তিনি এসে জোর করে এমন টাকা দিলেন যেটা আসলে বিক্রেতার দামের চেয়েও কম তো উনি চলে যাওয়ার পরে উনি খুব দুঃখ প্রকাশ করলেন আমার কাছে যে ভাই দেখেন আত্মীয় মানুষ কিন্তু আমাকে আমার কেনা দামটাও দিল না কি করি বলেন এই এখানে দেখা গেল ইসলামটা রক্ষিত হয়নি আপনি ট্রাস্ট করবেন আপনি চুর করে কম দেবেন কেন আপনি বরং আপনার ভাইকে দুটো পয়সা বেশি দেন দুটো পয়সা বেশি দিয়ে কেনেন আর বিক্রেতা বিক্রেতা যদি তাতে খুশি হয় এবং সে আরও চড়িয়ে দেয় সেটা মুশকিল এখানে মানে সুন্দর হবে কখন যখন ক্রেতা বেশি দিয়ে কিনতে চায় বিক্রেতা কম দিয়ে বিক্রি করতে চায় অতএব পার্সেন্টেজটা তাহলে এই এই ট্রিটমেন্ট থেকে আমরা বুঝলাম যে ইসলামী সমাজে অত্যন্ত লোভী হওয়া কারো উচিত না আমাদের অনেস্টি হচ্ছে আমাদের চরিত্র হচ্ছে আমরা ক্রেতা বিক্রেতা কেউ কিন্তু লোভী হব না খুব বেশি লাভ করার চেষ্টা আমি করব না এটা হচ্ছে স্বার্থপরতা থেকে এসেছে আমি মানে যদি খুব বেশি দিয়ে ঠকে যাই আসলে আফসোস করা উচিত না কারণ এটা তো আপনি ডাস্টবিনে ফেলেন নাই টাকাটা গিয়েছে আপনার ভাইয়ের কাছে আপনার আফসোসের কি কারণ আছে উনি একটু বেশি লাভ করেছেন আর বিক্রেতাও যদি ভাবতো বোকা ছিল ক্রেতাটা আরও যদি আরও লাভ করতে পারতাম এরকম ভাবও থাকা উচিত না কিন্তু এগুলো হয়ে গেছে আমাদের ব্যক্তিগত স্বার্থ থেকে কারণ আপনাকে যত ঠকাই তাতে আমার কোনো একটু বুকে লাগে না খারাপ লাগে না এই খারাপ লাগাটা উচিত খারাপ লাগাটা উচিত কারণ এই যে যাদেরকে আমরা আমাদের চোখের সামনে দেখছি এরা সবাই আমাদের ভাই অথবা বোন ইসলাম সেই অনুভূতিটা আমাদেরকে আমাদের মধ্যে জাগ্রত করে আমরা কি মার্কেট প্রাইসকে ভিত্তি হিসাবে ধরতে পারবো হ্যাঁ যেমন ধরেন দশ থেকে বিশ পার্সেন্ট প্রোডাক্টের মধ্যে লাভ করাটা এটা একটা নর্মাল কিন্তু একশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট এগুলো অনেক বেশি এছাড়াও আপনার নেচারের উপর নির্ভর করে আপনার আইটেম যদি খুবই রেয়ারলি বিক্রি হয় তাহলে পার্সেন্টেজ বেশি না করলে আপনার ব্যবসায় টিকবে না কিন্তু যেটা খুব বেশি চলে সেখানে আপনারা এবং বেশি চলে কোনটা যেটা মানুষের খুব বেশি প্রয়োজন মানুষের যেগুলো বেশি প্রয়োজন সেগুলো ইসলাম কিন্তু স্টক করতে নিষেধ করেছে স্টক যেহেতু নিষেধ করেছে তাহলে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো নিষেধ করেছে কিছু বিষয় মাথায় রাখতে হবে হ্যাঁ